অনেক দিন পর যেন স্বস্তির নিঃশ্বাস ফিরে পেল নগরবাসী নেই হরতাল ও অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি তাই ব্যস্তনগরী ঢাকা আবার ফিরে পেল সেই আগের রূপ রাস্তায় যেমন রয়েছে গাড়ির ভিড় তেমনি রয়েছে যাত্রী সংখ্যাও তবে জনজীবনে কিছুটা স্বস্তি আসলেও কাটেনি আতঙ্ক আবারও আঠারো দলে ঢাকা উনত্রিশে ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে জনমনে কাজ করছে আরেক নতুন সংকার অবশ্যই মানুষ আতঙ্ক for in this situation. যদিও হরতাল অবরোধে সহিংসতা থেকে কিছুটা মুক্ত রাজধানীবাসী তবু আতঙ্ক কাজ করে সাধারণ মানুষের মনে রাজনৈতিক দলের জন্য যে আমাদের জীবন কত বিপর্যয় হইতেছে আমাদের সাধারণ মানুষ মরতেছে এটা আমরা কখনো কাম্য নয় অসুস্থ রাজনীতি চাই না আমরা রাজনীতি হবে নির্বাচন হবে তবে এতে সাধারণ মানুষ কেন জিম্মি হবে এটাই প্রশ্ন দেশের সাধারণ আপামর জনগণের স্বাধীনতার বিয়াল্লিশ বছর পরেও একটা নির্বাচন কিভাবে হবে এখন পর্যন্ত এটা স্থির হতে পারেনি যেটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জাস্কর এবং এটা থেকে কাটিয়ে উচিত উচিত এবং একটা স্থায়ী সমাধান আসা বর্তমান রাজনৈতিক সহিংসতায় অতিষ্ঠ জনজীবন তারপরেও হরতাল অবরোধহীন এই সময়টা পেয়ে নগরবাসী ফিরে পেয়েছে তাদের প্রাণের স্পন্দন কিন্তু আগামী দিন নিয়ে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে অনেকের মনে তবে এই পরিস্থিতিতে এদেশের আপমম জনগণের একটাই দাবি আর যেন কাউকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে না হয়